হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হিস্টোরি ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। এই হিস্টোরি ব্রাশ টুল সম্পর্কে আমাদের সবাইকে ধারণা রাখতে হবে, কেননা এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ফটোশপে কাজ করতে গিয়ে যদি কখনো কাজের কোনো ভুল হয়ে যায়, তাহলে আমাদের এই হিস্টোরি ব্রাশ টুলটা অনেক কাজে লাগে। যেমন পিকচারে যদি কাজ করতে করতে মনে করেন, এখানে আমরা ক্লোন টুল নিলাম, আমরা এটা এই কাজটা ভুল করে ফেললাম, তো এই কাজটাকে আবার আনডু করা যায়। এই আনডু করার ব্যাপারটা আপনারা সবাই কম বেশি জানেন, যারা কম্পিউটারের বেসিক সম্পর্কে জানেন তারা সবাই কম বেশি জানেন যে কম্পিউটারে যদি আমরা কোনো কাজ করতে গিয়ে কোনো কাজ ভুল হয়ে যায়, তাহলে সেটা আন্ডু করতে পারি। কন্ট্রোল জেড এর মাধ্যমে আমরা সেটা আন্ডু করতে পারি। তো আমরা বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আবার ছবিটাকে নতুনভাবে ওপেন করি। আমরা এই পিকচারে যদি কাজ করতে করতে ভুল করি, তাহলে আমরা এটাকে আন্ডু করতে পারি। কন্ট্রোল জেড এর মাধ্যমে আমরা আন্ডু করতে পারি। আন্ডু করার মাধ্যমে আমরা আবার কাজটিকে আমরা আবার আগের পর্যায়ে আনতে পারি। তো আন্ডু করার জন্য কন্ট্রোল জেড ব্যবহার করা হয়। কন্ট্রোল জেড ব্যবহার করে আমরা এটা আন্ডু করতে পারি। অনেক সময় দেখা যায় যে কন্ট্রোল জেড যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি, তাহলে একবারের বেশি আন্ডু হয় না। সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড প্রেস যতবার আমরা করব আন্ডু হবে। এই আন্ডু হওয়ারও একটা নির্দিষ্ট লিমিট রয়েছে, এটা ডিফল্টে 20 বার করা যায়। আপনারা ইচ্ছা করলে আরো বাড়িয়ে দিতে পারেন। আসলে বাড়িয়ে দেওয়া যায় কিভাবে এই বিষয়টি সম্পর্কে আমরা এখন জানবো। আপনারা যদি 20 বারের বেশি এই আন্ডুটা করতে চান, অর্থাৎ এই 20 সংখ্যাটাকে যদি আরো বাড়িয়ে দিতে চান, তাহলে আপনাদের এডিটে যেতে হবে। তারপর এখান থেকে প্রেফারেন্স থেকে জেনারেল, এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল কে। আপনারা কন্ট্রোল কে প্রেস করার মাধ্যমে সরাসরি এই পেজটাতে চলে আসতে পারেন। এরপরে আমরা এখান থেকে যাব পারফরমেন্স। এখানে আপনারা হিস্টোরি স্ট্যাটাস দেখতে পারতেছেন। এখানে আমরা যত খুশি ততবার দিতে পারবো। যেমন ধরেন আমরা এখানে 20 বার দেওয়া আছে, এখানে আমরা 100 বার করে দিলাম। এখন আমরা এটা 100 বার পর্যন্ত আন্ডু করতে পারবো, অর্থাৎ আমরা কাজটাকে 100 বারের বেশি আন্ডু করতে পারবো। এই বিষয়টা অন্যভাবেও দেখা যায়, সেটা কিভাবে এটা আমরা এখন জানব। এর জন্য আমরা ছবিটিকে আবার রিওপেন করলাম নতুনভাবে। দেখুন, আমরা এই কাজটিকে আবার সে আগের মতো করি, মনে করেন যে আমরা হচ্ছে এই কাজটিকে এরকম ভুল হয়ে গেছে। তো এটা আমরা আরেকভাবে হিস্টোরিগুলো ডিলিট করতে পারি বা হিস্টোরিগুলো দেখতে পারি। আমরা একটা ফটো যখন ওপেন করব, একটা পিকচার যখন ওপেন করব, ওপেন করার পর ওই পিকচারটার উপর, ওই ডকুমেন্টটার উপর আমরা যত ধরনের কাজ করব সেটার একটা হিস্টোরি থাকে। এই হিস্টোরিটা আমরা কিভাবে দেখব? এই হিস্টোরিটা আপনাদের এরকম পেজে যদি না আসে, তাহলে আপনারা যেটা করবেন, উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর হিস্টোরি নামে এখানে একটা অপশন দেখতে পারবেন, এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে এখানে আপনারা হিস্টোরির এই পেজটা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফটোটা প্রথমে ওপেন করছি, ওপেনটাও এখানে হিস্টোরিতে যোগ হয়ে গেছে। তারপরে আমরা সব কাজগুলো ক্লোন টুলে করছি, যে ক্লোন টুলে আমরা যতবার ক্লোন টুলটাকে ব্যবহার করছি ততবার এখানে ক্লোন টুলটা উঠছে। তো আমরা যদি ক্লোন টুলটাকে ছাড়া অন্য টুল ব্যবহার করি, যেমন মনে করেন আমরা হচ্ছে এই কুইক টুলটাকে ব্যবহার করি, এই যে কুইক টুলটাও কিন্তু এখানে কুইক টুলের মাধ্যমে আমরা সিলেকশন করছি, এই কুইক টুলটাও কিন্তু এখানে এই হিস্টোরিতে যোগ হয়েছে। তো এখান থেকে আমরা এই হিস্টোরি এভাবে ডিলিট করতে পারি। মনে করেন এই কুইক টুলের এই প্রথম এই হিস্টোরিটা আপনার ডিলিট করা, তো আপনারা এটা ডিলিট করতে পারেন। আমরা ডিলিট করলাম। তো হিস্টোরিটা এভাবেই কাজ করে।
এরপরে আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এর জন্য আমরা আর্ট হিস্ট্রি ব্রাশ টুল অপশনে যাব। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা আপনারা ওপেন করলে, এই ব্রাশ টুলটা আপনারা চালু করলে আপনারা এই উপরের বারে কয়েকটি অপশন দেখতে পারবেন। এখানে স্টাইল দেখবেন, তারপর হচ্ছে এরিয়াস, এখানে এরিয়া সিলেক্ট হবে আপনাদের 50 পিক্সেল, তারপরে টলারেন্স এখানে 0%, আপনারা ইচ্ছা করলে এগুলো বাড়িয়ে দিতে পারেন। তো এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কীভাবে কাজ করে তো এটা সম্পর্কে আমরা এখন জানবো। আমরা একটা নতুন ডকুমেন্ট নিই, নেওয়ার পর এই ডকুমেন্ট এই লেয়ারটা আমরা নতুন লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা দেবো। এর জন্য কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এটা সাদা হয়ে যাবে, এবং এখান থেকে আমরা এই যে এই প্রথমে এই অপশনটা সিলেক্ট হয়েছে, এরপর আমরা এটা মাউসে ক্লিক করার মাধ্যমে দেখুন ওই পিকচারটা কিন্তু এভাবে আসতেছে, তো এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা আবার ওই আরেকটা অপশনে যাব, টাইট শট থেকে আমরা টাইট মিডিয়ামে যাব। দেখি আবার ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করব, কন্ট্রোল ব্যাক। দুঃখিত, এখন আমরা টাইট মিডিয়ামে রয়েছি। আবার আমরা যদি এটা এভাবে ইয়া করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আর ব্রাশ টুলটাকে আবার হচ্ছে এটা ছোট করতে পারি। এটা এভাবে কাজ করে, মূলত এই পিকচারটাতে এটা ভালোভাবে খাটতেছে না, আপনারা অন্য অন্য পিকচারে এটা অ্যাপ্লাই করলে অবশ্যই ভালোভাবে কাজ করবে আশা করা যায়। আবার আমরা ডাব অপশনটাকে ব্যবহার করি, দেখুন এই অপশনটা কিন্তু এখানে কাজ করতেছে মোটামুটি। তো আজকে আমরা ব্রাশ টুল হিস্টোরি ব্রাশ টুল সম্পর্কে জানলাম, এর পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে ফটোশপের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে।